কৃষ্ণনগর কেন্দ্রে আসন ধরে রাখতে মরিয়া মহুয়া মৈত্র। গত লোকসভায় বিজেপির কল্যাণ চৌবেকে বড় মার্জিনে হারিয়েছিলেন মহুয়া। মাঝে সাংসদ পদ খারিজ হয়েছিল মহুয়ার, জল ঘোলা হয়েছিল বিস্তর। তবে লোকসভা ভোটে ফের মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়েছেন। গত লোকসভা কিংবা বিধানসভায় ধারে ও ভারে এগিয়ে আছে তৃণমূল। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, বিজেপি মোক্ষম চাল খেলেছে রাজপরিবারের সদস্যকে ভোটে দাঁড় করিয়ে। এবার ইভিএম এর প্রভাব কতটা পড়বে সেটা সময় বলবে। ভোট যুদ্ধের ময়দানে রয়েছেন সিপিআইএম এর এস এম সাদিও। শুধু ১৯ লোকসভা নির্বাচন নয়, ২০২১ বিধানসভা ভোটেও কৃষ্ণনগরে তৃণমূলই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কেবল একটি আসন পেয়েছিল বিজেপি। চলতি লোকসভায় কৃষ্ণনগর লোকসভায় মোট বুথ ১৮৪১টি, স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৩৮টি, মোট ভোটার ১৭,৫৫,৬৩৩ জন, পুরুষ ৯,৬,৮০৫ জন, মহিলা ৮,৪৮,০০০ জন, তৃতীয় লিঙ্গ ২৬ জন, নতুন ভোটারের সংখ্যা ৩৪,১১৬ জন। নদিয়ার আরেক লোকসভা কেন্দ্র রানাঘাট, বিজেপিকে হারাতে দলবদলু মুকুটমণি অধিকারীতেই ভরসা রাখছেন শাসক দল। বিপক্ষে রয়েছেন বিজেপির জগন্নাথ সরকার। ২০১৯ লোকসভায় তৃণমূলের প্রার্থীকে হারিয়েছিলেন জগন্নাথ সরকার, এবারও বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, বিপরীতে তৃণমূলের মুকুটমণি অধিকারী। এই মুকুটমণি বিধানসভায় পদ্ম শিবিরের বিধায়ক হয়েছিলেন, তারপর ফুল বদল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতো রানাঘাট লোকসভায় কার্যত বিজেপির সঙ্গে বিজেপির লড়াই। চলতি লোকসভায় রানাঘাটে মোট বুথ ১৯৮৩টি, স্পর্শকাতর বুথ ৪১০টি, মোট ভোটারের সংখ্যা ১৮,৭৫৮ জন, পুরুষ ভোটার ৯,৫৯,৩০৮ জন, মহিলা ভোটার ৯,১২,২৯১ জন, তৃতীয় লিঙ্গ ৫৯ জন, নতুন ভোটারের সংখ্যা ৪৩,১১৮ জন। চতুর্থ দফার ভোটের আগে প্রচার শেষের দিন মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন মুকুটমণির স্ত্রী। এই প্রভাবও ভোটে পড়ে কিনা সেটাই দেখার। নিউজ টাইম।